আসসালামু আলাইকুম। আমরা গত দুটি ভিডিওতে দেখিয়েছিলাম 100 CFT ব্রিক ওয়ার্কের জন্য কতগুলো ইটের প্রয়োজন এবং কি পরিমাণ মর্টারের প্রয়োজন। আমরা আজকে এই ভিডিওতে দেখাবো 100 CFT ব্রিক খোয়ার জন্য কি পরিমাণ ইটের প্রয়োজন। সলিউশন, प्रथम लिखब इटर साइज, साइज ऑफ ब्रिक, इटर साइज समान समान 9.5 इंची गुणन 4.5 इंची गुणन 2.75 इंची। এখন আমরা ভলিউম অফ ব্রিক, ভলিউম অফ ব্রিক সমান সমান সব CFT-তে ক্যালকুলেশন 4.5/12 গুণন 2.75/12 CFT। গত ভিডিওতে আমরা ক্যালকুলেটার চেপে এর ভলিউমটা দেখিয়েছি। আমরা সরাসরি আজকে এখন লিখব 0.068 CFT। এটি হলো আমাদের 80 ইটের ভলিউম। তাহলে আমাদের টোটাল ভলিউম কত? 100 CFT। আর 80 ইটের ভলিউম কত? 0.068 CFT। তাহলে কতগুলো ইটের প্রয়োজন? ব্রিক রিকোয়ার্ড, ঐকিক নিয়ম, ইকুয়াল টু 0.068 ইকুয়াল টু 100/0.068। আমাদের ইট কখনো ফ্র্যাকশন হয় না, 709। আচ্ছা, তাহলে আমাদের 100 CFT ব্রিক খোয়ার জন্য এতগুলো ইটের প্রয়োজন। হ্যাঁ, এখন আমাদের ইটের মধ্যে বয়েট বিদ্যমান আছে, সো এখন আমাদের বয়েট হিসাব করতে হবে। এখন আমরা ইটের বয়েট হিসাব করব। আমরা ইটের নর্মালি বয়েট হিসাব করি 42%। ইটকে যখন খোয়ায় রূপান্তর করা হয়, মানে ব্রিক যখন ব্রিক খোয়া হয়, তখন তার মধ্যে ভয়েডের তৈরি হয়, ভয়েড তৈরি হয়। ইট যখন খোয়া করা হয়, তখন ইটের যে ভয়েডটা হয় তা আমরা 42% কনসিডার করি। তাহলে লিখব 42% ভয়েড প্রেজেন্ট হোয়েন ব্রিক্স আর ব্রোকেন, যখন ইট ভাঙা হয় তখন আমাদের বয়েট থাকে কত? 42%। তাহলে আমার টোটাল নাম্বার অফ ব্রিক রিকোয়ার্ড জাস্ট 42% বিয়োগ দিয়ে দেবো, কারণ আমার যেহেতু ভলিউম বাড়তেছে, আমার 100 CFT ওভার হয়ে যাচ্ছে, সেহেতু আমার কি হবে, বয়েটের কারণে যে পরিমাণ ভলিউম বাড়বে সেটা লেস করে দিতে হবে। ভলিউম অফ বয়েট ফর
ও সরি সরি, ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু আমার টোটাল হিট হলো 1470 আর ভয়েড কত পার্সেন্ট? 42%, তাহলে 42% অফ 1470 তাহলে কত আসে? সিক্স ওয়ান সেভেন পয়েন্ট ফোর। সুতরাং টোটাল ব্রিক রিকোয়ার তাহলে কত? আমার যেটা বয়েড আসবে সেটা মাইনাস করে দিতে হবে, 1470 বিয়োগ 42% অফ 1470 তাহলে কত আসে? বলতে পারি আমরা সরাসরি বলতে পারি যে 100 CFT ব্রিক খোয়ার জন্য আমাদের 850, দ্যাট মিনস 850টি ইটের প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখেন, কারণ যখন ভিডিও আপলোড করব আপনারা যেন অতি দ্রুত পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।